আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করার পরে বলি, জাহেলিয়াতের যুগে মানুষেরা মহিলাদের দাম দেয়নি, ওরা মেয়েদেরকে মাটিতে পুঁতে দিত, একবারে জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দিত। ইহুদি খ্রিস্টান মহিলাদের দাম দেয় না, এখনো কোনোদিনই দেয়নি। ওরা বলে যে মহিলারা হলো উপভোগের বস্তু, মনোরঞ্জনের জিনিস। তো 15-20-25-30-40 পর্যন্ত উপভোগ করার পরে কোথাও বিবাহ সূত্রে যাবে, দুই একটা ছেলে মেয়ে হবে, বয়স বেশি হবে, বৃদ্ধাশ্রমাগারে চলে যাবে, জীবন শেষ। যখন জেনা করতে খুব ভালো লাগে তখন খোলা মাঠে থাকবে জেনা করার লক্ষ্যে। ওরা এই প্রাণী, ওদের কোনো দাম নাই। আর যদি হায়েজ হয় তাদের, ওদের ছিচি ছিচি ছিচি, ওরা পচে গেছে, ওদের বাড়ির পিছনে রেখে আসো, ওদের খেতে দিতে হবে ছাই উঠানো প্লেটে, ওদের পানি খেতে দিতে হবে ময়লাযুক্ত গিলাসে, ওদের বিছনা ছুঁতে দিতে হবে না, ভিতরে আসতে দিতে হবে না, ভাতের পাতিল তরকারির পাতিল স্পর্শ করতে দিতে হবে না, ওদের সাথে মিলামিশা চলবে না, ওদের বাড়ির পিছনে রেখে আসো। আর যদি মহিলা হিন্দু হয় তাহলে বাপের জমি পাবে না। এই মিরপুরে কোনো হিন্দু পরিবার নেই, এখানে দেখেন খোঁজ নিয়ে, বাপের জমি তারা পাবে না। বিবাহের দিন যা দিয়েছে দিয়েছে, বাস শেষ, আল্লাহর হস্তে যাও। তাহলে কেউ দাম দেয়নি, সব দাম দিয়েছে ইসলাম, আল্লাহ তাআলা তাদের মূল্যায়ন করেছেন। কিভাবে মূল্যায়ন করেছেন তা ধারাবাহিকভাবে আমরা বলার চেষ্টা করব। যেসব বাচ্চা ছেলেগুলি হইচই করছে তাদের ঠেকাতে হবে। তোমরা যারা দায়িত্ব পালন করছো, আমি জানি না কেউ দায়িত্বে আছো নাকি, একটা মানুষ রাস্তায় চলতে পাবে না, একবার ওই কোনা থেকে এই কোনা পর্যন্ত রাস্তায় একবার স্টিল পাহারা দেবা, হয় এসে বসতে হবে না হয় স্থান ছাড়তে হবে। আমি তো আর নির্বাচনের জন্য ভোট চাইতে আসিনি, আমি যেটা বলছি ভদ্রতা বজায় রেখে বসে শুনতে হবে। এতক্ষণ কথা বলার পরে ওখানে দাঁড়িয়ে আছেন, গল্প করছেন, আপনার একটু লজ্জা হয় না, শরম লাগে না, একটু খারাপ লাগে না একটু? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার লজ্জা হওয়া উচিত। আপনি জানেন আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি এই দীর্ঘ 34 বছরে। কেসা কাহিনী তো বহুদূরের কথা। আমি সেই মানুষ যিনি এদেশের মাটিতে বলেছেন যে বক্তাদের মধ্যে শতকরা 95 জন বক্তা কি মৃত্যু, মুফাসসিরদের মধ্যে শতকরা 98 জন মুফাসসির মৃত্যু। এমন কোনো মায়ের বেটা দাঁড়ায় না কেন যে আমার বক্তার একটা কথা মিথ্যা নয়, এরকম দাঁড়ায় না কেন? আমি তো বলেছি যে কোরআন মাজিদের গায়ের শেষে যে দোয়াটা দেওয়া আছে এটা মিথ্যা, ওই দোয়া রাসুলের নয়, আমার মরা পর্যন্ত সময় থাকলো কোরআন মাজিদের গায়ে লেখা আছে। তো কই কেউ কেন বলে না যে এটা ঠিক? 30 বছর থেকে বলছি। তো আমি এ দিয়ে বলতে চাচ্ছি যে আপনারা যারা এসেছেন ভদ্রতা বজায় রেখে সামনে বসেন, এই মহিলা, এই মেয়ে, মুখ খুলছো কেন, শরম হয় না একটু, তোমার লজ্জা হয় না? তুমি তো জানো যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার গায়ের উপর দিয়ে আর একজন চড়ে চলে গেলে মুখ খুলবে না, তোমার একটা শরম থাকা দরকার। মহিলা মানুষ কথা বলো কেন, চুপ থাকো, অনুকূলে না হলে ধীরে উঠে চলে যাবে, ঢং ঢং করে এলে ঢং ঢং করে চলে যাবে চিল্লা চিল্লি করে। তোমার স্বামী নাই? তোমার স্বামী কি এতই কাপুরুষ তোমাকে কিছু বলতে পারে না? তোমার বাপ নাই? তুমি কি সৎ বাপে বড় হচ্ছ? তোমার যাকে বাপ বলো সে কি তোমার সৎ বাপ? তুমি যাকে মা বলো সে কি তোমার সৎ মা? তোমাকে দেখাশোনা করে না? বাপ মানে ছেলে মেয়েকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ নবী বললেন, যুবক দল শোনো, তোমরা যারা বিবাহ করতে চাও
ক্ষমতা থাকলে বিবাহ করো। ক্ষমতা মানে মোহর, টাকা। ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা। ক্ষমতা মানে বউ ছেলে মেয়ে কন্ট্রোল ক্ষমতা। বউ ছেলে মেয়ে কন্ট্রোল করার ক্ষমতা থাকলে বিবাহ করতে হবে, নইলে রোজা থেকে 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 যৌবনটা ধ্বংস করতে হবে, বিবাহ করা হবে না। ওটা আল্লাহ নবী না করে দিয়েছে। মানে বাপ হওয়ার পরে ছেলে মেয়ে কুকুর শৃগাল হয়ে থাকবে, এটা তো হবে না। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহমাজাল বরং তার চেয়ে খারাপ। কান আছে ভালো করে শুনতে হবে, চোখ আছে ভালো করে দেখতে হবে, অন্তর আছে ভালো করে বুঝতে হবে। আমি বাপ, ছেলে মেয়ে আমার, ছেলে মেয়ে জন্ম আমি দিয়েছি, জব আরেকজন দিবে না, আমাকে দিতে হবে। অতএব ছেলে মেয়ে লালন পালন আপনাকেই করতে হবে, মানুষের মতো মানুষ আপনাকেই করতে হবে, আপনি জিম্মেদার। আর মা হিসাবে তো জিম্মেদারি আছে, একটু পরে বলছি। মহিলারা যারা আছেন মুখ খুলবেন না, আর একজন যদি আপনার গায়ের উপর দিয়ে চড়ে চলে যায়, আপনাকে যদি দশটা গালি দেয় তবে মুখখান বন্ধ রাখবেন, কোনো উত্তর দিতে হবে না। ও দশটা গালি দিল, আপনি পাল্টা দশটা দিলেন, কি হলো ফলে? তো আমাদের ড্রাইভার মাঝে মধ্যে কারো গাড়ির সাথে একটু কিছু হলে খানিক খেপে যায়, তাকে বলে কিছু। তা আমি বলি, আচ্ছা মাসুম তুমি যে বললে, এখন বলো তো কি হলো? তোমার যদি কথাটা কড়া লেগে থাকে তাহলে ওর মনে থেকে গেল, তো তোমার ব্যাপারে খালি ও বলা বলি করবে, ও ড্রাইভারটা খুব খারাপ। অথচ তুমি লাভে কিছু করতে পারোনি, কি করলে বলো? তোমার কি গাড়িতে একটু ক্ষতি হয়েছে কি টাকা দিয়েছে? তো আপনি যে পাঁচটা গালি দিয়ে নিলেন, তো কি করলেন শেষে, ফলাফলে কি? তাহলে তো বস্তির মহিলা হয়ে গেল। বস্তির মহিলা বুঝেন, ঝগড়াতে যত খারাপ কথা বলতে পারবে তত জয়ী, আর পরে বলবে হ্যাঁ বলেছি, একবারে জান ঠান্ডা করে বলেছি। মানে ভিতরে যত রাগ ছিল এটা গালি দিয়ে কি করেছে, প্রকাশ করেছে। তো এখন কি বলতে পারে শেষে কি হয়েছে? সিম গাছটা ওর ছাগলে খাইয়ে নিয়েছে, তো বস্তির মহিলা তো, তো সিম গাছটাতে সিম ধরবে ধরবে এরকম সময়, তো খুব গালি দিয়ে ও নিজেকে কি করেছে, ঠান্ডা করেছে। আর মনে মনে বলেছে যে বলেছি, মন মতো বলেছি। তা আচ্ছা শেষ পর্যন্ত গাছ কি ফিরে এসেছে? তো এত গালি দিয়ে কি হলো? দাঙ্গাবাজি করে, জুলুম করে, মানুষের প্রতি অত্যাচার চালিয়ে মানুষকে জেল হাজতে দিয়ে বেঁচে থেকে কোনো লাভ নেই। কেন লাভ নেই আব্দুর রাজাক সাহেব? বলে শেষ পর্যন্ত ফেরাউন তো ডুবেই গেছে। শেষ পর্যন্ত ফেরাউন কি হয়েছে, ডুবেই গেছে। তা আপনি যে জোর জুলুম করে কুষ্টিয়া জেলে তাকে ঢুকালেন, 20 বছর থেকে লোকটা জেলে আছে, ফলাফলে আপনার কি কি হলো? তাতে আর একজনকে কষ্ট দিয়ে আর একজনের ক্ষতি করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, কোনো লাভ নাই। ভালো কিছু করেন, মানুষের উপকার করেন, ফল ভালো হবে। যার জন্য আল্লাহ নবী বলেছেন যে ভালো আচরণের নেকি, নেকির পাল্লাই যত ভারী, পৃথিবীর আর কোনো ইবাদতের নেকি তত ভারী নয়। না কথা বুঝাতে পারিনি। হজের একটা নেকি আছে না, ওটা আল্লাহ দাঁড়ি পাল্লাই দিবেন। আমি ফকিরকে 10টা টাকা দিলাম, এটার একটা নেকি আছে না, এটা আল্লাহ বিচারের মাঠে দাঁড়ি পাল্লাই দিবেন। তো এর একটা ওজন আছে, যেহেতু ওজন হবে, তো সবচেয়ে যেটা ভারী নেকি দেওয়া হবে সেটা কিসের নেকি? হারে ভালো আচরণের। এই শুনেন, দু একটা বাক্য এখানে বলে নিয়ে সাবজেক্ট পরিবর্তন করলাম। সাবজেক্ট হলো এখন কি, সদাচরণ, ভালো আচরণ। বলছে যে সিএমের নেকি সবচেয়ে ভারী, না, সিএম হলো সবচেয়ে দামি ইবাদত, সবচেয়ে ভারী নেকি নয়, সবচেয়ে
দামি ইবাদত, ওর নেকি কে দিবে? আল্লাহ। সদাচরণের নেকি ফেরেশতাই দিবেন। তো সদাচরণের নেকি সবচেয়ে ভারী, হজের চেয়ে ভারী, সিয়ামের চেয়ে ভারী, রোজার চেয়ে ভারী, নামাজের চেয়ে ভারী, তাসবিহ তাহলিলের চেয়ে ভারী। এর এর নেকির মানে ওজনই হিসাব করা যাবে না। সদাচরণ, সদাচরণ কী জিনিস? ভালো কথা, ভালো কর্ম, মুখ দিয়ে কাউকে কষ্ট দেয় না, তার নাম ভালো আচরণ। কর্ম দিয়ে কারো ক্ষতি করে না, তার নাম ভালো আচরণ। এইটার একটা নেকি আছে, এই নেকিটাই বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী। সম্মানিত দিনী বোন, সম্মানিত দিনী ভাই, সদাচরণ, সদাচরণ, সদাচরণ যে সবচেয়ে ভারী নেকি এইটা আগে দেখি। আব্দুর রাজ্জাক সাহেব, সদাচরণ সবচেয়ে ভারী নেকি এটা আগে প্রমাণ করেন তো দেখি। ভালো আচরণ যেটা সবচেয়ে যে নেকির পাল্লায় ভারী নেকি এটা একটু প্রমাণ করেন তো দেখি। হ্যাঁ ঠিক আছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না আসকাল শাইইন ইযা ফি মিজানিল মুমিনি ওয়াল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো সদাচরণ, ভালো আচরণের নেকি। আল্লাহর নবী বলছেন, এমন কোন নেকি নাই পৃথিবীতে যেটা ভালো আচরণের মতো ভারী হতে পারে। এই কথা আল্লাহর নবী বলেন। হজের নেকির চেয়ে ভারী নেকি ভালো আচরণের নেকি, নামাজের চেয়ে ভারী নেকি ভালো আচরণের নেকি, রোজার চেয়ে ভারী নেকি ভালো আচরণের নেকি, দান খায়রাতের চেয়ে ভারী নেকি ভালো আচরণের নেকি, তাসবিহ তাহলিল জিকির আজকারের চেয়ে ভারী নেকি ভালো আচরণের নেকি, প্রমাণ করেন তো দেখি। এই যে এই যে আল্লাহর নবী বললেন, সবচেয়ে যেটা ভারী নেকি মোমেন পুরুষ নারীর দাঁড়ি পাল্লায় রাখা হবে সেটা হলো সদাচরণ, ভালো আচরণ। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুর রাজ্জাক সাহেব একটু বলবেন, ভালো আচরণ কী জিনিস? ভালো আচরণ, ভালো কথা, ভালো কর্ম। এইবার ধারাবাহিকভাবে দেখাই। একদা সাহাবিগণ বললেন আল্লাহর নবী, মা খায়রু মাউতিয়াল ইনসান, আল্লাহ তো মানুষকে অনেক কিছু দিয়েছেন, চোখ দিয়েছেন দেখতে, হাত দিয়েছেন, পা দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, তো বলেন তো আল্লাহর নবী সবচেয়ে ভালো কি দিয়েছেন? আল্লাহ যা আমাদেরকে দিয়েছেন তার মধ্যে সবচেয়ে ভালো কোনটা? তখন আল্লাহর নবী বললেন, আল খুলুকুল হাসান, ভালো আচরণ, সদাচরণ। আল্লাহ যেগুলি মানুষকে দিয়েছেন তার সবচেয়ে ভালো কি? সদাচরণ। মনে থাকবে না মনে হয়? কেউ যদি বলে আপনাকে যে আল্লাহ মানুষকে কি দিয়েছে, চোখ দিয়েছেন, পা দিয়েছেন, হাত দিয়েছেন, এইগুলো যে আল্লাহর নেকি এটা তার নিয়ামত, এটা বুঝতে পারি না। এটা তুমি বুঝবে কি করে? যার এখন হাত নাই তাকে বলো, যার দুই হাতি নাই তাকে বলো কি জিনিস এটাও বুঝবে তাহলে, যার চোখ নাই তাকে বলো, তাহলে এটা আল্লাহর দেওয়া নিয়ামত। তো আল্লাহ যেগুলি মানুষকে ভোগ করার জন্য দিয়েছেন তার সবচেয়ে ভালো কোনটা? সদাচরণ। মনে থাকে না মনে হয়? চলেন ধারাবাহিকভাবে বলি। নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, মাল বিররু আল ইসম, পাপ কি জিনিস আর নেকি কি জিনিস একটু বলেন তো আল্লাহর নবী, পাপ কি আর নেকি কি, পাপ কি আর নেকি কি?
তখন আল্লাহ রাসূল বলছেন আল বিররু হুসনুল খুলক, নেকি হলো ভালো আচরণ। এই দেখেন হাদিস বুখারী মুসলিম। উনি তো বলতে পারতেন নেকি হলো হজ, উনি বলতে পারতেন নেকি হলো তাহাজ্জুদের নামাজ, নেকি হলো রমজান মাসের রোজা, নেকি হলো শাওয়াল মাসের রোজা। তো উনি উত্তরে কি বললেন বলেন তো দেখি, ভালো আচরণ, নেকি হলো ভালো আচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা আল্লাহর নবী বললেন শোনো, ইন্না ফিল জান্নাতি লা গোরা, জান্নাতে কতগুলি ঘর আছে এত উন্নতমানের পদার্থ দিয়ে তৈরি যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, খালি টক 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 করছে। তো সাহাবিগণ বলেন আল্লাহর নবী লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে? তো আল্লাহ রাসূল বললেন মান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম, যার আচরণ ভালো সেই পাবে। এত দামি ঘর কে পাবে? যার আচরণ ভালো সেই পাবে, যার কথা ও কর্ম ভালো সেই পাবে। উত্তর এটা হলো। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন ইন্নামাল মুমিন ইয়াজদুবু হুসনে খুলুকিহি দারাজাতা সায়মাল কায়েম, একজন মানুষ রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি পায়, একজন মানুষ নিয়মিত রোজা সিয়াম থেকে যত নেকি পায়, একজন মানুষ ভালো আচরণের দুইটার সমান নেকি পায়। ভালো আচরণ কি জিনিস, ভালো আচরণ কি জিনিস বুঝতে পারলেন না? একজন অটোতে বসেছিল আর আপনি অটোতে উঠেছেন, তো একটু ধাক্কা খেয়ে আপনার হাতের ব্যাগটা তার কপালে লেগে গেছে, মুখের উপরে লেগে গেছে। তো আপনি বললেন চোখ নাই, হিসাব নাই, গাড়িতে উঠেন ঢং হয় না। আর একজন বলল আচ্ছা আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই, বসেন বসেন বসেন, সমস্যা নেই, আচ্ছা লেগেছে লেগেছে, বসেন বসেন। তো এটাও একটা আচরণ, ওটা একটা আচরণ, বলেন তো কোনটা ভালো? পরেরটা ভালো। আপনি যে বললেন চোখ নাই ঢং নেই গাড়িতে উঠার, ব্যাগটা কীভাবে থাকবে, হিসাব থাকে না, তো বললেন অনেক অনেকখানি, তো ফলাফল কী হলো বলেন তো দেখি? কিছুই না, খালি মনের কী হলো, ভিতরে একটা স্বাদটা মিটল, যে মনটা খুব খারাপ হয়েছিল সেটা মিটল। ক্ষমতা দেখিয়ে মোটা কথা বলে মানুষকে অপমান করে কিছু করে কিছু লাভ নেই, যা কিছু করবেন ওটা মানুষের কাছে থেকে যাবে। ক্ষমতা দেখিয়ে মিথ্যে মামলা দিয়ে যাকে জেলে দিয়েছেন আপনার আত্মীয় কাছে থেকে গেছে, জাতি ওইভাবে বিচার করবে। আপনি মরে গেছেন তবুও মাঝে মধ্যে যখন কথা উঠবে তখন বলছো একটা অমানুষ একটা ওর কথা বলছেন কেন, আমার মন চাই যে ওর কবরে মারে আসি দুটা লাথি। তাহলে ও কেমন মানুষ ছিল তার ব্যাপারে মানুষ এত ক্ষিপ্ত? সম্মানিত দিনী ভাই বোন, ভালো আচরণ, এই ছেলে মনে থাকবে কি ভালো আচরণে কয়টার নেকি হয়? দুইটার, এক তাহাজ্জুদ, দুই সেম, দুটাই কিন্তু দামি ইবাদত। এটার মানে হলো জান্নাত অনেক বড়, তাহাজ্জুদ মানে হলো জান্নাত অনেক বড়, জান্নাতুল ফেরদাউস নবীর সাথে থাকা হবে। আর সেম রোজা মানে ওরে সুবহানাল্লাহ, ওটা বলাই যাবে না, ওটার নেকি কে দিবে? আল্লাহ। এবার দুটার নেকি কি দিয়ে হবে? সদাচরণে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দিনি বোন মহিলারা আপনি একটু থামেন, আপনার কাছে খুব তাড়াতাড়ি যাচ্ছি, আপনি জায়ের সাথে কেমন চলেন, যা বুঝেন যা বুঝেন, আপনারা জায়ের সাথে আপনি কেমন থাকেন, শ্বশুর শাশুড়ি আপনাকে কেমন লাগে? শ্বশুর শাশুড়ি খালি তিতে তিতে লাগে,
শ্বশুর শাশুড়ি খালি তিতে তিতে লাগে। বউ পরীক্ষা করে দেখবেন, বউ পরীক্ষা করবেন, বউ যদি পরীক্ষা করেন তাহলে বউয়ের সামনে একবারে নতুন 10-15 হাজার টাকা 1,000 টাকার নোট মায়ের হাতে দিয়ে দিবেন, মা এটা না রাখেন, আপনি খরচ করবেন। তারপরে বউয়ের মুখের দিকে দেখেন তো কেমন লাগে। বউ যে সবাই খারাপ এ কথা আমি বলিনি, বউ এমনও হতে পারে যে বউ আপনাকে স্মরণ করিয়ে দিবে, আচ্ছা যখন আপনি বাড়ি আসেন একটু আপনি আগে থেকে মায়ের হাতে 2,000-5,000-10,000 টাকা দেন না কেন, এতে মা খুশি থাকবে, মা আমাদের জন্য দোয়া করবে। আপনি বাড়িতে ঢুকেই মা যে ঘর আছে সে ঘরে আগে যাবেন কি, এরকম মহিলা নেই? আছে। আমি এর নাম হলো ভালো আচরণ, এটা হলো ভালো মহিলা, ঢুকেই সালাম দেয়া, শোনেন আপনি আমার স্বামী একথাই ঠিক, আমি মনে করি আপনার জন্য উচিত বাড়িতে সালাম দেয়া ঢুকে যেখানে মা আছে সেখানে যাবেন, ওখানে গিয়ে মায়ের সাথে দুটা কথা বলে আসবেন, বাড়ি থেকে যখন বের হবেন তখন মার হাতে কিছু টাকা দিয়ে বের হবেন। আরে শোনো, মার হাতে টাকা দিলে খালি মা খালি আর বড় বোনকে দিয়ে দেয়, আচ্ছা বড় বোনকে দেখ তাতে কী আছে, আপনি আপনার জিম্মেদারি পালন করলেন, আপনাকে খারাপ লাগে 5,000 না দিয়ে 2,000 টাকা দিয়ে যাবেন মার হাতে, মা কী করছে টাকা সেটা আপনার অত বিবেচনা করার কী দরকার, মাসে 30,000 টাকা ইনকাম করেন, আমরা তো ছেলে মেয়ে নিয়ে খাই, 2,000 টাকা মার হাতে দিয়ে যাবেন, এরকম বউ কি নাই? এটা তো আছে এরকম, তা এটার নামই তো ভালো আচরণ। তো আপনারা যারা দিনী বোন আপনাদের সাথে এ বিষয়ে অনেক কথা আছে, খুব কাছাকাছি চলে এসেছে, এক খেলে চেয়ে থাকবেন। আল্লাহ নবী বললেন 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার, 4টা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার, 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার, 4টা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। এক হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আমানতের রক্ষা কি জিনিস? আমাদের মসজিদের সভাপতির কাছে টাকা থাকে, তো আমরা এখন মসজিদটা ভেঙে নতুনভাবে এখন ইট কিনবো, তো বলছি সভাপতি সাহেব টাকা দেন, তো সভাপতি বলছে সেই তো টাকা পয়সা তো খরচ হয়ে গেছে এখন দেরি হবে। এ সভাপতি নয়, এটাই উচিত যেইভাবে টাকা দেওয়া আছে সেভাবেই ফেরত দিতে হবে, তার নাম সভাপতি, তার নাম আমানত। আমানত আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। দুই হুসনু খালিকাতিন, ভালো আচরণ যার, ইহকাল তার, ভালো আচরণ যার, জান্নাত তার, পরকাল তার, ভালো আচরণ যার, সব কিছু তার, ভালো আচরণ যার, ইহকাল পরকাল তার। তিন সিদ্ক হাদিসিন, সত্য কথা, সত্য কথা যার, সব কিছু তার, সত্য কথা যার, সব কিছু তার, মিথ্যে কথা যার, কোনো কিছু নাই তার, মিথ্যে কথা যার, কোনো কিছু নাই তার। তাকে মরার পরপরই লোহার লাঠি মুখের দুই দিকে ঢুকিয়ে চিড়ে ফেলা হবে বিচারের দিন পর্যন্ত, হাদিস বুখারি মুসলিম, বিরাট লম্বা হাদিসে এ অংশ বলা আছে, তা জানেন, নেটে দেখেন, নাহলে কাল পরশু যে বক্তব্য দিয়েছিলাম কোথায় সুদ ঘুষের উপরে সেটা দেখেন, সেখানে একটা লম্বা হাদিস অনুবাদ আছে, সেখানে বলা আছে যে একটা লোকের মুখের ডান দিকে লোহার বাঁকা লাঠি ঢুকিয়ে মুখটা চিরে পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আবার বাম দিকে চিরে পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো যখন আল্লাহ রাসূল বলেন এ কি, তখন ফেরেশতারা দুইজন বললেন জিব্রাইল আর মিকাইল যে এই লোকটা মিথ্যা কথা বলতো, ই ফলো ভেলে অমিল কায়ামা, এর সাথে এইরূপ আচরণ করা হবে বিচারের দিন পর্যন্ত, বিচারের দিন পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সত্য কথা যার, সব কিছু তার। চার ইফাতুন ফিতমাতিন, বৈধ রুজি, বৈধ রুজি যার, সব কিছু তার, বৈধ রুজি নেই যার, কোনো কিছু নেই তার। হালাল রুজি যার, ইহকাল তার, হালাল রুজি যার, পরকাল তার, হালাল রুজি নেই যার, কোনো কিছু নেই তার। ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করিয়েন না। আপনাকে আমি এক মিনিট একটু বলে রাখি, পাপের জগতে
সুদের পাপের যে ভাষা আল্লাহর নবী উল্লেখ করেছেন, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপের ভাষা ওইরকম সুদের পাপের মতো। আল্লাহর নবী বলছেন, কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদের পাপের ভাষাটা জেনার সাথে সম্পর্ক করা আছে। আবার বলছেন, সুদের পাপের 70টি ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। মাকে গালি দেওয়া বড় পাপ, কিন্তু পাপের ভাষা এরকম নয়। মিথ্যা সাক্ষী দেওয়া বড় পাপ, তবে পাপের ভাষা এরকম নয়। শেরেক করা মহাপাপ, তবে পাপের ভাষা এরকম নয়। মানুষকে হত্যা করা মহাপাপ, তবে পাপের ভাষা এরকম নয়। জাদু করা মহাপাপ, তবে পাপের ভাষা এরকম নয়। সুদের পাপের ভাষা একেবারে অবাক। সুদের পাপের 70টা ভাগ, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। আর যে সুদ খাবে, আল্লাহ বলেছেন, নবী বলেছেন, তাকে ভিক্ষুক হতে হবে আজ হোক আর কাল হোক। হয় সে ভিক্ষা করবে, না হয় তার ছেলে করবে, না তার নাতি করবে, তাকে ভিক্ষুক হতেই হবে। এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। অতএব যেহেতু কথাটা চলে এসেছে, তা একটা বাক্য বলে রাখছি, 24 ঘন্টার মধ্যে সুদের যত লেনদেন আছে সব বন্ধ করতে হবে। স্ত্রীকে বলে দিতে হবে, তুমি গিয়ে কিস্তির নাম বাতিল করে আসো, কিস্তির সাথে কোনো সম্পর্ক নাই। স্ত্রী যদি যেতে দেরি করে, তাহলে বুঝতে হবে এ হলো হস্তিনী বউ, একে তালাক দিতে হবে। আমি তালাক দিতে আদেশ করিনি, তবে আমার পরামর্শ এটাই। আমি বউ তালাক দিতে আদেশ করিনি, তবে আমার পরামর্শ এটাই, এই হস্তিনী বউ যদি আপনি বাড়িতে রাখেন, যে কিস্তিতে অভ্যাসী, একদিন এই বাড়িটা ব্যাঙ্কওয়ালাকে দিয়ে পালিয়ে যেতে হবে, রাস্তায় নেমে যেতে হবে। কেন? সুদের শেষ পরিণতি হলো ভিক্ষে, সুদের শেষ পরিণতি হলো ভিক্ষে। কাজে সুদের লেনদেন বন্ধ করতে হবে। 4টা জিনিস আছে যার সব কিছু আছে তার, হালাল রুজি যার সব কিছু আছে তার, সদাচারণ যার সব কিছু আছে তার। সদাচারণ, সদাচারণ কি জিনিস চলেন দেখি। আমরা খুব কাছাকাছি চলে আসছি আপনাদের কাছে, দিনী বোনদের কাছে, সদাচারণ নিয়ে আরো কয়েকটি কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আর রাহমান সোহনাতুন মিনার রাহমান, সদাচারণ রাহমান শব্দটা, রাহাম শব্দটা রাহমান থেকে নির্গত, নরম থেকে নির্গত। তো রাহমান বলেন, আল্লাহ বলেন, মান অসালাকে অসালতহু, এই সদাচারণ তোকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, ওমান কাতাকে কাতাতহু, এই ভালো আচরণ তোকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। যার সদাচারণ নেই তার আল্লাহ নেই, যার ভালো আচরণ নেই তার আল্লাহ নেই। আব্দুর রাজ্জাক সাহেবও খেতে পায় কীভাবে? হিন্দু যেভাবে পায়। হিন্দু খেতে পায় না, ইহুদি পায় না, খ্রিস্টান পায় না। ওরা তো দিন রাত বলছে যে ওজায়ের আল্লাহ, ঈসা আল্লাহ, ঈসা আল্লাহর বেটা, তারপরে তো তারা রুজি পাচ্ছে। আল্লাহর দয়ার রুজি ভিন্ন আর আল্লাহর গজবের রুজি ভিন্ন। অমুসলিমও পায় তাই পাচ্ছেও, কিন্তু আপনাকে মনে করতে হবে যার ভালো আচরণ নেই তার আল্লাহ নেই, মনে থাকবে না মনে হয়। হাদিস বুখারী মুসলিম, আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তাআলা বলেন, এই সদাচরণ তোকে যে নিবে আমি তাকে নিব, এই সদাচরণ তোকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। চলেন দেখি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আল্লাহর নবী বলেছেন সদাচরণ আরশের সাথে ঝুলন্ত অবস্থায় আছে, ওর যেন একটা রূপরেখা আছে সদাচরণের, ও আরশের সাথে এইভাবে ঝুলন্ত হয়ে আছে আল্লাহর আরশকে ধরে ধরে বলছে মান অসালানি অসালাহুল্লাহ অমান কাতানি কাতাহুল্লাহ, আমি সদাচরণ বলছি আমাকে যে নেবে আল্লাহ তাকে নিবে, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। হাদিস বুখারি মুসলিম। কি বুঝলেন সদাচরণ কি জিনিস? এইবার চলেন দুইটা কাজে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়, বয়স বেশি হয়ে যায়, রুজি টাকা পয়সা বেশি হয়ে যায়, দুইটা কাজে, তার একটা হলো সদাচরণ আর একটা হলো দোয়া। মানে হলো এই, মানুষকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়েছে। সেই দিন যদি আপনার নামে করোনা লেখা হয়ে থাকে আর আজকে যদি আপনি পাথরের ভিতরে ঢুকে যান তবু আপনাকে করোনা ধরবে, আর সেদিন যদি করোনা আপনার নামে না লেখা হয়ে থাকে আর আজ যদি যার করোনা হয়েছে তার গায়ের সাথে গাও লাগিয়ে বাকি জীবন থাকেন তবু আপনার করোনা হবে না। তাকদীরকে এইভাবে বিশ্বাস করতে হবে তাহলে আপনি মোমেন। আমি কোনোদিন করোনার 5 পয়সা দাম দিইনি, শুরুতেই বলেছিলাম যে করোনায় মারা যাবে আমি তার গোসল দিব, কারো যদি করোনা হয় তাহলে আমি তার সাথে 1 প্লেটে খাবো, এতে আমার অন্তরে ধাক্কা খাবে না। আমারও যদি করোনা হয়ে যায় তাহলে আমি বলবো এর কারণে হয়নি, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে লেখা হয়েছিল তাই হলো। আমি কথাটা এইভাবে নিয়ে যাব, এদিক দিয়ে নয়, আমি আমার ভাগ্য দিয়ে নিয়ে যাব, যেহেতু একাধিক বুখারি মুসলিমের হাদিস যে মানুষের ভাগ্য কখন লেখা হয়েছে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। 50,000 বছর পূর্বে তার জীবন কয়দিন থাকবে লেখা হয়ে গেছে, তার মরণ কোথায় মরবে লেখা হয়ে গেছে, তার রুজি কি খাবে লেখা হয়ে গেছে, মাসাহেব তার অসুখ বিসুখ কী কী রোগ তার হবে তা লেখা হয়ে গেছে, সেগুলো হবেই, ওগুলো আল্লাহ লিখে দিয়েছেন, তার নাম ভাগ্য। কেউ যদি এই 50,000 বছর পূর্বের লেখাটা কেটে দিতে চাই তাহলে তার দুইটা পদ্ধতি, এক হলো ভালো আচরণ আর দুই হলো দোয়া। মনে থাকবে না যে আল্লাহ রাসূল বলছেন, এই ছেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহাব্বা আইয়ুবসাতা লাহুর রিজক, কেউ যদি চায় যে তার রুজি বেশি করা হোক, ওর টাকা পয়সা বেশি করা হোক, এটা যদি কেউ চায়, ওই ইনশালাহু ফি আসারিহি, আর তার বয়স বাড়িয়ে দেওয়া হোক, এটা যদি কেউ চায় যা আমার বয়স একটু বেশি হয়ে যাক, আমার একটু টাকা পয়সা বেশি হয়ে যাক, এই দুটা যে চাই, ফাল এসেল রাহেমাহু, সে যেন ভালো আচরণ করে। হাদিস বুখারী মুসলিম। মনে থাকবে না মনে হয়? এখন যদি জিজ্ঞাসা করি বলতে পারবেন? মানুষের বয়স বেড়ে যায় দুইটা কাজে, মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায় দুইটা কাজে, তার একটা কাজ কি ভালো আচরণ, আরেকটা এখনো আপনি বলেননি দোয়া, তো সেটাও বলি জাজাকাল্লাহ খের, মনে আছে, খুব ভালো কথা, জাজাকুমুল্লাহ খের, বারাকাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইরদ্দুল কাজা ইল্লা বিদ্দুয়ায়ে, ভাগ্য পরিবর্তন করা যায় না দোয়া ছাড়া, ভাগ্য পরিবর্তন করা যায় না দোয়া ছাড়া, দোয়া দিয়ে ভাগ্য পরিবর্তন করা হয়।
দোয়া করলে খুশি হন, আর দোয়া না করলে রাগ করেন, অসন্তুষ্ট হন। মান ইয়াসআলিল্লাহ ইরগা আলাইহি, যে চায় তার উপরে খুশি হন। অলাম ইয়াসআলিল্লাহ ইরগা আলাইহি, যে চায় না তার উপরে রাগান্বিত হন। এই বাচ্চা, এইবার ভালো করে মনে করে নেন তো, মানুষের বয়স বেশি হয় কি করলে, ভালো আচরণ করলে, আর একটা কি দোয়া করলে। মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায় কি করলে, ভালো আচরণ করলে, আর কি করলে, দোয়া করলে। এবার আপনাকে থেকে শুরু করি, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো, তার সাথে শেরেক করো না। আল্লাহর সাথে ভালো আচরণ হলো শেরেক করা, শেরেক না করা। আল্লাহর সাথে ভালো আচরণ হলো শেরেক না করা। কেউ যদি শেরেক করে তাহলে আল্লাহর সাথে ভালো আচরণ করলো না। দুই, অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের সাথে ভালো আচরণ করো। কেউ যদি বাপ মায়ের সাথে ভালো আচরণ করে তাহলে তার বয়স বেশি হয়ে যাবে, রুজি বেশি হয়ে যাবে। যদিও মনে হচ্ছে যে মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা, আমার মা যে আমার বউকে সবসময় গালি দেয়। তোমার মা যদি 24 ঘন্টা তোমার বউকে গালি দেয় তবুও তুমি মুখ খুলতে পাবা না, মুখ বন্ধ, একবারে মুখ খুলতেই পাবা না। একটা লোক এসে বলছে, আল্লাহর নবী আমার বাপ মা আমার কাছে কি পায়? তখন আল্লাহ রসুল বলছেন, তোমার বাপ মা তোমার কাছে কি পায় মানে, হুমা জান্নাত হোকা নারকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত, তোমার বাপ মা তোমার জাহান্নাম, তোমার বাপ মা তোমার জান্নাত। দিন রাত যদি তোমার বিরুদ্ধে যায় তবে মুখ খুলতে পাবা না। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, তোমার বউ তোমার মাকে দেখবে না, গালি দেয় সেজন্য। তো কি করবা তুমি, এসব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, গোসল দেওয়া তুমি, কাপড় পরিয়ে দেবা তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি, চিকিৎসা করাবা তুমি, হাত পা টিপে দেবে তুমি, যা যা প্রয়োজন দিন রাত তুমি নিজেকে লাগিয়ে রাখবা মায়ের বাপের সেবায়। পেশাব হোক, পায়খানা হোক, কাপড় হোক, পরিষ্কার করা হোক, যা প্রয়োজন তুমি দিন রাতে লেগে থাকবা। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে, মুখ খুলতে পাবা না, জোরে কথা বলতে পাবা না, ওখানে জোরে কথা বলা নিষেধ, ওখানে জোরে হাঁটা নিষেধ, ওখানে হাত নড়িয়ে কথা বলা নিষেধ। চুপ থাকেন আপনি, যে এত বেশি কথা বলিয়েন না তো আম্মা, এইটা বলা নিষেধ। ওকে তুমি আর আমি চিনতেই পারিনি, যার কারণে ভালো আচরণ করতে পারিনি। মরলে কিন্তু সব ব্যথা আসবে তোমার কাছে, সব কথা তোমার মনে পড়বে। একদিন আমি মার উপরে ক্ষেপে বাড়ি থেকে বের হচ্ছিলাম, খুব মন খারাপ করে বের হয়েছিলাম। চুপ থাক, মন লাগলে থাক, আর না হলে তুই যা যেখানে যাবি যা, এরকম একটা কথা বলে মার সাথে কথা বলে বের হয়েছিলাম। এই কথাটা তোমার তোমার মরা পর্যন্ত তোমাকে আঘাত করবে। অ্যাকাউন্ট বইয়ের নামে খুলিও না কোনো দিন। স্ত্রীর নামে যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলো, লন্ডন আমেরিকায় থাকো, তাহলে বউ কিন্তু টাকাটা নিয়ে আর একজনের সাথে চলে যাবে, এমন ভুল করিও না। অ্যাকাউন্ট তোমার বাপের নামেই খুলো, যা হবে হবে, আল্লাহ ভরসা। ও যদি টাকা নিয়ে চলে যায় তাহলে তোমরা তিনজন কাঁদবা, তোমার মা, তোমার বাপ আর তুমি। আর যদি তোমার বাপের নামে অ্যাকাউন্ট থাকে আর ও যদি চলে যায়
তাহলে তোমরা তিনজনই চিন্তা ভাবনা করবে যে আব্বা তাহলে এখন কি করা যায়। ও তো চলেই গেল, তুমি 5 বছর পরে এসেছো, ও মোবাইলের যান্ত্রিক যুগ, নিজেকে ধরে রাখতে পারেনি, কোথাও চলে গেছে। শয়তান ঈমান নষ্ট করে পুরুষ নারী সবার। পরহেজগার মানুষকে শয়তান পরিবর্তন করতে পারে, যার জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়, শয়তান থেকে বাঁচতে চাইতে হয়। বলছিলাম অবিল ওয়ালিদাইনে এহসানা অবেদিল কুরবা, নিকট আত্মীয়, নিকট আত্মীয় তোমার ভাই তোমার হলো নিকট আত্মীয়, তোমার বউয়ের নিকট আত্মীয় হলো তার দেবর, তার ভাসুর, তার ননদ, তার জাও, এরা সব তার নিকট আত্মীয়। এবার কোন মহিলা কত ভালো, ননদকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে কোন মহিলা কত ভালো, তা তার জাওকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে তার আচরণ ভালো কি না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন শুনেন এদিকে, হে মেয়ে কথা বলছো কেন, শরম হয় না তোমার, কয়েকবার বললাম তোমাকে, তোমার নখে নেইল পালিশ আছে নাকি, নখটা তোমার বড় আছে, হিসাব পাও না নখ কেন বড়, তোমার বাপ নেই, ওটা কি তোমার সৎ বাপ, তোমার নখে নেইল পালিশ কেন, তোমার মা নাই, ওটা কি তোমার সৎ মা, তোমার নখে যদি নেইল পালিশ থাকে, তোমার নখটা যদি বড় থাকে, তাহলে তোমার মা তোমার সৎ মা, এ কথাই ঠিক। কেন কিভাবে বলেন এ কথা আব্দুর রাজ্জাক সাহেব, একবারে নগদ সত্য কথা বলছি, জাবের বলছেন আল্লাহর নবী, আল্লাহ নবী বলছেন যে এই শোনো, এখানে রাতে আমরা থাকবো, তারপরে সকালে মদিনায় ঢুকবো। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আল্লাহর রাসূল বললেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো, তা আমি বললাম যে তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো, আর বিবাহ হয়েছিল, আর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তো আল্লাহ নবী বলছেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, তুমি কুমারী অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এই কথার উত্তরে জাবের রাজিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি 4টা কারণে। এই চালাই আমার দিকে খেয়াল করো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আমার দিকে খেয়াল করেন, একটু লজ্জা করছেন না কেন, খেয়াল করেন একটু। জাবের বলছেন যে আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9টা মেয়ে রেখে 9টা, তো আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 9টা কারণে 4টা। 1, লেতুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিতে পারে, তাহলে একটু বড় হতে হবে, বুদ্ধিমান হতে হবে, হুঁশিয়ার হতে হবে, তাহলেই না আমার বোনদেরকে কি করবে, বিদ্যা শিখিয়ে দিবে। সেই জন্য আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিবে। 2, অলে তুয়াদ দেবাহুন্না, আমার স্ত্রী যান আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিতে পারে, শিষ্টাচার। 4, অলে তুরাজ জেলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে। 4, অলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে, পাহারাদার। মা হলো ছেলে মেয়েদের উপরে পাহারাদার। তো তোমার বোনটার নখ বড় বড় আছে, নখে নেইল পালিশ আছে, বলো তো তোমার মা কি পাহারাদার, তাহলে তোমার মা কি কি পাহারা দেয়। তোমার বোনটার পায়জামা 2 ধরনের হতে পারে, 1, একেবারে ঢিলা ঢালা, আর একজন ঢুকবে তো, হাঁটলে রিক্সায় উঠলে হাঁটু পর্যন্ত দেখা যায়,
আর না হলে তোমার বোনের পা এটা পায়জামাটা স্কিন কাপড়ের একবারে চামড়ার সাথে লেগে আছে, যেটা ইহুদি খ্রিস্টানের মেয়েরা পরে। অঙ্গ প্রত্যঙ্গ তো দেখা যায় যায়, লজ্জায় স্থানও বোঝা যায়। তো তোমার বোন যদি স্কিন পায়জামা পরে রাস্তাঘাটে ঘুরে, তারপরেও যদি তুমি বলো যে এটা আমার মা, তাহলে আমি খুব দুঃখ পাবো। তুমি বলো এটা আমার খালা, তুমি বলো এটা আমার সৎ মা। আর তোমার বোনকে বলে দিচ্ছি, এই মেয়ে আজ থেকে তোমার মাকে বলিও খালা, আসসালামু আলাইকুম খালা, কেমন আছেন, সৎ মা কেমন আছে, দেখি কি বলে। এবং এটাই উচিত, এই জবাব আমাকে দিতে হবে না, আমি এ কথা বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হল নখ বড় রাখা, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হল নখ বড় রাখা এবং নখে নেইল পালিশ দেওয়া। তো আমাদের মেয়েরা নখে নেইল পালিশ দিবে, এটা কেমন কথা? আমাদের মেয়েদের নখ বড় থাকবে, তাহলে আমাদের মেয়েরাও ইহুদির মেয়েদের মতো পতিতালয়ে থাকে? ছি 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 ছি, নামজুল্লাহ মিজান, বাপ নাই ওর, ওর বাপ তো আছে, ওর বাপ দেখে না, ওর মা দেখে না, সিস্টেচার কাকে বলো, ওর মা জানে না, ওর মা পায়জামা দেখতে পায় না, তার মা দেখতে পায় না। এই মেয়ে ফ্যাশন বোরখা পরে এখানে এসেছো কেন? এ বোরখা কেমন বোরখা? তোমার স্বামী দেখে না, তোমার বাপ দেখে না, গিয়ে বাড়িতে ঢোকে আগে এই বোরখা খুলে আগে জ্বালিয়ে দিবা, সাত দিনের মধ্যে ঢিলা ডালা বোরখা পরবা, ব্যবস্থা করবা, তারপরে বাড়ির বাইরে যায়। ফ্যাশন বোরখা জ্বালিয়ে দাও, লজ্জা করো, শরম করো, হায়া করো। দুদিন বাঁচতে এসে অপর পুরুষকে অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে মানুষকে পাপি করে কি উপকার করবে? মানুষকেও ক্ষতিগ্রস্ত করলে, মধ্যে থেকে তুমিও জাহান্নামে চলে গেলে, লাভ কি হলো? জাহান্নামের অধিক অংশই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। মহিলা হলে চারটে গুণ থাকে।